রাজধানী সহ সারা দেশে আগুন নেভানোর জন্য পানির সোর্স চিহ্নিত ও পাশাপাশি আরও কিছু সোর্স তৈরির অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। সোমবার রাজধানীর কল্যাণপুরের পোড়াবস্তিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি নগরবাসীর প্রতি এই অনুরোধ জানান। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগার পরপরই আমরা সাধারণত পানির সোর্স পাওয়া নিয়ে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হই। আপনারা দেখে থাকবেন যে এই ধরনের আগুন নিভাতে গেলে আমরা সচরাচর পানির সোর্স নিয়ে খুবই সমস্যায় পড়ি। সুতরাং আমাদের এখানে বিদ্যমান যেসব পানির সোর্স রয়েছে সেগুলো আমরা আগের থেকে চিহ্নিত করে রাখব, কারণ আমাদের আগুন কোথা থেকে ধরবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে বেশ কয়েকটা সোর্স। সোর্স না থাকলে সোর্স তৈরি করতে হবে। আমি মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব এবং বিশেষ অতিথি যারা আছেন, স্যার আপনারা যদি আমাদের যত বেশি সোর্স বাড়ানোর ব্যবস্থা করবেন ততই আমাদের মুক্তি স্যার, কারণ আমরা সচরাচর একটা সমস্যায় পড়ি। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিটি এলাকার মানুষকে আগুন লাগার পর অন্তত 15-20 মিনিট যেন তারা লড়াই করতে পারে সেই প্রস্তুতি রাখতে হবে। প্রাথমিক অবস্থায় সবাইকে আগুন নেভানোর মতো সক্ষমতা অর্জন করতে হবে। আমি যদি এই এলাকার বাসিন্দা হয়ে থাকি অথবা আমি যদি এই বাসার বাসিন্দা হয়ে থাকি, আমাকে ন্যূনতম প্রথম যে ইনিশিয়াল মানে প্রাথমিকভাবে যে ফাইটটা করব ফায়ারের সাথে, এটা কিন্তু আমাকেই করতে হবে। আমার ফায়ার ফাইটাররা আসতে 10-20-30 মিনিটও লেগে যেতে পারে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেই না। আমি উদাহরণ হিসাবে আবার বলতে চাই, গত 19 তারিখে যে গুলশানের ঘটনা ঘটলো, এই ঘটনাটা কিন্তু এটাই ছিল। প্রাথমিকভাবে তারা ফায়ার ফাইটিং করে নাই, যার কারণে 4 তলা থেকে 11 তলা পর্যন্ত আগুনটা বিস্তার করেছে। ক্রিটিক্যাল আগুন, একটা সাধারণ আগুন ক্রিটিক্যাল আগুনে পরিণত হয়েছে। আপনাদের এই বিষয়গুলি খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান বলেন, উন্নয়নের ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়েছে, সবাইকে সচেতন হতে হবে। এখন মানুষ যেভাবে বিল্ডিং বানাচ্ছে, যেভাবে ঘন বসতি এবং মানুষের সংখ্যা, আমাদের উন্নতির পাশাপাশি আমাদের কি হয়েছে, এই দুর্যোগের ঝুঁকিটা বেড়ে গেছে। আমাদের এইগুলো বিবেচনা করতে হবে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে সবার আগে। আপনার এই যে টার্কিতে আপনারা জানেন যে প্রায় 50,000-এর মতো লোক মারা গেছে তুরস্ক এবং সিরিয়াতে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা, রাজনীতিবিদ আবুল কাশেম প্রমুখ।